فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون بالبينات والزبر. السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله رب العالمين والصلاه والسلام على نبينا محمد وعلى اله واصحابه اجمعين. اما بعد جنتاي لايف سيشن তেষট্টি তম পর্ব থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শুরুতে আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আমাদের সবাইকে হেফাজত করেন এবং আমাদের উপর বরকত এবং রহমত নাজিল করেন যে কোনো মন্দ এবং ক্ষতি কিংবা অমঙ্গল থেকে তিনি যেন আমাদের সবাইকে রক্ষা করেন আজকে আপনাদের অনেকগুলো প্রশ্ন আমরা পেয়েছি এবং গত পর্বেও আমরা আসলে আসতে পারিনি ফলে প্রচুর প্রশ্নের মধ্য থেকে আমরা কিছু প্রশ্ন আজকে নেব এবং লাইভ চালাকালে যে প্রশ্নগুলো আসবে আমরা সেগুলো থেকেও কিছু নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহর কাছে তৌফিক কামনা করছি তিনি যেন আমাদেরকে সঠিক কথা বলার শোনার এবং আমল করার তৌফিক দান করেন আমিন প্রথম প্রশ্ন আজকে তারিকুল ইসলামের কাছ থেকে এসেছে তিনি বলেছেন আমি একজনকে ব্যবসা করার জন্য কিছু টাকা দিয়েছি সব খরচ বাদ দিয়ে লাভ থেকে প্রতি মাসে তিনি আমাকে কিছু টাকা দেন এই টাকা কি হালাল হবে নাকি শুধু হয়ে যাবে ভাই তারিকুল ইসলাম আপনি যে পদ্ধতিতে টাকাটা এখানে বিনিয়োগ করেছেন সেটি হলো মুদারাবা পদ্ধতি আপনার টাকাটা আপনি দিয়েছেন সেখান থেকে আপনি প্রফিট চান তাহলে আপনি হলেন এখানে সাহেবুল মাল আর যিনি আপনার টাকাটা বিনিয়োগ করছে তিনি হলেন মুদা আরেব মুদারেফ তাহলে ক্ষেত্রে নিয়ম হচ্ছে যেটা প্রফিট হবে সেটার উপরে একটা ইত্তেফাকে আসা একটা চুক্তিতে আসা কীরকম হয়তো আপনি বলবেন যা প্রফিট হয় তার অর্ধেক আপনার অর্ধেক আমার অথবা এক চতুর্থাংশ আপনার তিন চতুর্থাংশ আমার অথবা এক তৃতীয়াংশ আপনার দুই তৃতীয়াংশ আমার এভাবে চুক্তিটা হতে পারে আর যদি চুক্তিটা এর উল্টো হয় অর্থাৎ কোনো সুনির্দিষ্ট প্রফিট এর অংশের উপরে চুক্তি না হয়ে একটা সুনির্দিষ্ট টাকার উপরে হয় যেমন বলা হলো যে যে আপনি টাকাটা দিয়েছেন থেকে হাজারে টাকা করে আমি আপনাকে অথবা যা লাভ হয় সেখান থেকে সুনির্দিষ্ট একটা যেমন দশ হাজার টাকা আপনাকে প্রতি মাসে দেব আর বাকিটা আমার থাকবে তো এইভাবে চুক্তি করাটা আসলে শরীয়তে জায়েজ হবে না যেটি আপনার প্রশ্নে আপনি করেছেন সব খরচ থেকে সব খরচ বাদ দিয়ে লাভ থেকে প্রতি মাসে আপনাকে সুনির্দিষ্ট একটা অ্যামাউন্ট দেয়া হয় তাহলে আপনারা আসলে এখানে চুক্তি করেননি যে আপনার টাকা থেকে যে প্রফিটটা সব খরচ বাদ দিয়ে আসবে সেটার কত অংশ আপনি পাবেন আর কত অংশ তিনি মোদারেব পাবেন সেটাই ছিল হালাল পদ্ধতি কিন্তু আপনি যে পদ্ধতিতে এখন তার সাথে চুক্তিবদ্ধ হয়েছেন বা তিনি যেটা আমল করছেন সেটা হলো তিনি আপনাকে সুনির্দিষ্ট একটা টাকা দিচ্ছেন আপনার প্রফিট থেকে ঠিক আছে প্রফিট থেকে প্রফিট যদি এখন দশ হাজার হয় দেখা যাচ্ছে যে তিনি আপনাকে হয়তো ছয় হাজার পাঁচশো টাকা দিচ্ছেন কিন্তু পরবর্তী মাসে প্রফিট যখন এগারো হাজার হয় তখনও আপনাকে ছয় হাজার পাঁচশো দিচ্ছেন এর পরবর্তী মাসে যখন পনেরো হাজার হয় প্রফিট তখনও ছয় হাজার পাঁচশো টাকা দিচ্ছেন তাহলে এটা আসলে সুদের মতো হয়ে যায় বরং এটাকে ওলামা সুদ হিসাবে চিহ্নিত করেছেন কারণ এখানে আপনি যে টাকাটা ইনভেস্ট করেছেন সে টাকার অ্যাগেনস্টে আপনাকে প্রতি মাসে সুনির্দিষ্ট একটা অ্যামাউন্ট দেওয়া হচ্ছে অথবা কেউ কেউ কিছুটা কৌশলের আশ্রয় নিয়ে এটা করেন যে না এ মাসে আমি ছয় হাজার পাঁচশো দিয়েছি আগামী মাসে তাহলে সাত হাজার পাঁচশো এর পরের মাসে সাত হাজার দুইশো দেবো তারপরের মাসে ছয় হাজার নয়শো দিব একটু পরিবর্তন হলো কিন্তু এই পরিবর্তনটা তো অ্যাট অ্যাকচুয়াল হলো না আপনি প্রফিটের কত অংশ পাচ্ছেন আসলে সেটাই হচ্ছে এখানে ইম্পর্টেন্ট সেটা আধা আধি হতে পারে ফিফটি পারসেন্ট অথবা ফোরটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট এটা টোটাল প্রফিটের তার মানে হচ্ছে অ্যামাউন্টটা এখানে দুটো শর্ত অ্যামাউন্টটা আপনারা যে চুক্তিবদ্ধ অংশ বা পার্সেন্টেজ নির্ধারণ করেছেন প্রফিটের এটা মূল অ্যামাউন্টের না প্রফিটের এটা মনে রাখতে হবে লাভের তাহলে তার অংশ হতে হবে অ্যামাউন্টটা অ্যাট্যাকচুয়াল হতে হবে প্রফিটের অংশ হতে হবে যে অংশের উপর আপনারা চুক্তিবদ্ধ হয়েছেন যদি সেটা না হয় তাহলে কিন্তু আপনার চুক্তির মধ্যে মারাত্মক ত্রুটি কারণ আপনি তখন টাকার উপরে আপনার টাকার উপরে একটা পার্সেন্টেজ ধরে দিয়েছেন অথবা মানে সুনির্দিষ্ট একটা অংশ আপনি প্রফিট হিসাবে নিচ্ছেন এটাই হলো সুদি পন্থা এবং সুদের মধ্যে মূলত তাই করা হয় এবং যদি দেখা যাচ্ছে এখানে প্রফিট না হয় লস হয় তাহলেও কিন্তু সে আপনাকে সেম অ্যামাউন্ট দিবে তাহলে তো আপনারা প্রফিট লস শেয়ার করলেন না মুদারাবা হচ্ছে এক ধরনের পার্টনারশিপ ব্যবসা বাণিজ্যের চুক্তি যেটাকে অনেকটা অংশীদারিত্বের চুক্তি বলা যায় একজন দেবেন টাকা আরেকজন একজন শ্রম আচ্ছা এটা গেল একটা দিক আরেকটা আপনি যে ব্যবসায় টাকাটা দিয়েছেন সেটার আরেকটা পদ্ধতিও সেটাও পার্টনারশিপ হতে পারে সেটা হলো মোশারাকা ব্যবসাটা যদি এমন হয় যে তারও টাকা সেখানে বিনিয়োগ করা হয়েছে আপনারও টাকা বিনিয়োগ করা হয়েছে তাহলে এটাকে কমপ্লিট মুদারাবা বলা যাবে না এটা হচ্ছে পোশাক দুজনের টাকা দিয়েই একটা ব্যবসা চলছে তাহলে এই টোটাল ব্যবসায় যত টাকা লাভ হয় তার প্রপোর্সনের হারে আপনার যদি এক লাখ হয় তার যদি দুই লাখ হয় তাহলে আপনি টোটাল প্রফিট খরচ টরচ বাদ দিয়ে টোটাল যা প্রফিট হবে তার এক তৃতীয়াংশ আপনি পাবেন আর যেতে তিনি দুই লাখ দিয়েছেন তিনি দুই তৃতীয়াংশ পাবেন এই পদ্ধতিতে যেতে হবে কিন্তু ফিক্সড অ্যামাউন্ট যদি আপনার টাকার উপর দেওয়া হয় তাহলে সেটা সুদ হয়ে যাবে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আশরাফুল ইসলাম বলেছেন মোহরের সর্বনিম্ন পরিমাণ কত মোহর যেটাকে আমরা মহরানা বলি তার সর্বনিম্ন পরিমাণ কত সেটি আপনি বলেছেন এখানে আমরা মহরানার সাথে রিলেটেড যে হাদিসগুলো এসেছে সেগুলো যদি বিশ্লেষণ করি তাহলে দেখব যে মহরণের বিষয়ে নবী সাল্লাম থেকে বিভিন্ন রকম নির্দেশনা ছিল কখনো তার হাদিসের মাধ্যমে তিনি যে মহারণা দিয়েছেন সেটা প্রমাণিত হয়েছে যখন তিনি বিবাহ করেন তখন তার স্ত্রীদেরকে তিনি একটা মহারণা দিয়েছেন সেটা আমরা সহি মুসলিমের বর্ণনার মধ্যে পাই আবু সালামা ইবনু আব্দুর রহমান থেকে তিনি আয়সার আদি আল্লাহ তালা আনহা আহ নবী সাল্লামের স্ত্রী উমুলি তাকে জিজ্ঞেস করেছিলেন যে নবী মহারানা কেমন ছিল তখন আহ আইসার্দের তালামা বলেছিলেন নবী সাল্লাহ সাল্লামের মহারানা সাদাক হাদিসে সাদাক শব্দটা এসছে মাহার শব্দটা এসছে উজুর শব্দটা কোরআনে এসেছে তারপরে সদোকত এটাও এসেছে কোরআনের মধ্যে যাই হোক হাদিসের মধ্যে এসছে সাদাক অর্থাৎ মহারানা নবী সাল্লাহ সাল্লামের মহারানা তার স্ত্রীদের জন্য ছিল তিনতায় আশারাতা ও ওকিয়াত অর্থাৎ বারো ওকিয়া বারো ওকিয়া আচ্ছা তো এখন এর ব্যাখ্যায় আমাদের আমাদের কেরাম পরিশেষে বলেছেন নবী সাল্লাম তার স্ত্রীদেরকে যে দিয়েছেন এই হিসেব করে দেখা যায় সেটা হচ্ছে পাঁচশত দেহাম পাঁচশত দেহাম আর আলীরা আল্লাহ তালা আনহা সাথে যখন ফাতেমার বিবাহ হয় আমাদের দেশে যেটাকে মহরে ফাতেমে বলা হয় অর্থাৎ আলিরাদি আল্লাহ তাল কর্তৃক ফাতে আল্লাহ তালুকে প্রদত্ত যে মহরানা সেখানে দেখা যায় যে তালাহর যে দেরা সেটা বিক্রি করে যেটা পাওয়া গিয়েছে সেটা হলো মেয়াতাই দেহাম অর্থাৎ দুইশো হাম তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি নবীর সাল্লাহ সাল্লামের পরিবারে তার মহরানা দিয়েছেন এখন তিনি তার স্ত্রীকে দিয়েছেন পাঁচশো দেড়হাম সম আবার তার কন্যাকে বিয়ে দিয়েছেন আলীর কাছে সেখানে দুইশো হাম সম পরিমাণ মহারানা ছিল সাহাবাইকেরামের মধ্যে আমরা দেখি যে বিভিন্ন সাহাবাইকার বিভিন্ন পরিমাণ মহরানা দিয়েছেন আল কোরআনে কেন্তার শব্দটা এসেছে কেন্তার মানে প্রভূত সম্পদ তাহলে নারী নারীকে যদি কোনো পুরুষ বিবাহ করে তাহলে তাকে সে তার সাধ্যমত এবং নারীর সামাজিক মর্যাদা অনুযায়ী দেওয়াটাই হচ্ছে সঙ্গত এবং সেটা একটু বেশিও হতে পারে কমও হতে পারে মাঝারি মানের হতে পারে ইত্যাদির কোনো অসুবিধা নেই আপনি যে প্রশ্ন করেছেন সর্বনিম্ন কত কম হতে পারে সেটা ধারণাটা পাওয়া যাবে মুসলিমের আরেকটা বর্ণনা যেটা সাহালেবা সাদ আসা আদিরাদ থেকে বর্ণিত হয়েছে যে নবী সাল্লামের কাছে যখন এক মহিলা এসে নিজেকে সমর্পণ করলেন এবং বললেন যে আপনি আমাকে বিবাহ করুন তখন নবী সাল্লাম তার দিকে তাকালেন এবং নবী সাল্লাহ সাল্লাম তার মাথাও ঝুঁকালেন সব কিছু মিলিয়ে শেষ পর্যন্ত নবী সাল্লাহ সাল্লাম তার প্রতি তার আগ্রহ প্রকাশ করলেন না এরপরে যখন নবী সাল্লাম আগ্রহ প্রকাশ করলেন না তখন এক সাহাবি তিনি আসলে বিবাহের ইচ্ছা প্রকাশ করলেন তখন বারবার জিজ্ঞেস করলেন তোমার কাছে কি কিছু আছে কি না মহানা দেওয়ার মতো এবং তাকে তার বাসায় পাঠালেন সেখানে সে কিছুই পেলো না সে প্রথমত নিজের কাছে কিছু পেল না কিছু মানে দেখা গেল শুধু এক টুকরো কাপড় বা রেদা তার কাছে ছিল যেটা সে স্ত্রীকে দিয়ে দিলে তার আর নিজের পরনের কিছু থাকবে না এসব কিছু মিলিয়ে সে ব্যক্তি যখন দেখলো যে আসলে তার আর মানে যেহেতু কিছু নাই বিয়ের সম্ভাবনা নাই সে চলে যেতে থাকলে তখন নবী সাল্লাহ তাকে ডাকলেন এবং তাকে জিজ্ঞেস করলেন আচ্ছা তোমার সাথে কি কিছু কোরআন আছে মা দা মা আঁকা মিনাল কোরআন কোরআনের কি অংশ তোমার মুখস্থ আছে এবং তখন যখন সে বললো এই এই সুরা আছে তখন নবী সাল্লাম নবী সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কি সেগুলো মুখস্থ পড়তে পারো যখন সে সাহাবি বললেন যে হ্যাঁ আমি পড়তে পারি তখন সাল্লাম তাকে বললেন ফাকাদ মল্লিক তাহা কোরআন কোনো কোনো রেওয়াতে এসছে যে তাকে তোমার সাথে যে কোরআন আছে তার বিনিময় অর্থাৎ সেটাকে মহরানা হিসাবে প্রদান করবে এ কথার ভিত্তিতে তোমাকে তার সাথে বিবাহ দিয়ে দেওয়া হলো তাহলে কোরআন পড়ানোর একটা বাজার মূল্য কিন্তু আছে কিন্তু সেটা কত সেটাকে আসল নবী সাল্লা সাল্লাম ওইভাবে এখানে নির্ধারণ করেননি তাতে বোঝা গেল যে সামান্য যে কোনো জিনিস যার একটা বাজার মূল্য আছে সেটা দিয়ে মহরণা দেওয়া যাবে কিন্তু যার বাজার কোনো মূল্য নাই তাহলে সেটা দিয়ে দেওয়া যাবে না যেমন এই হাদিসের মধ্যেও নবী সাল্লাম যেমন এক পর্যায়ে তাকে জিজ্ঞেস করেছিলেন অন্দর ওলাউ হাদিদ দেখো তোমার কাছে যদি লোহার একটা আংটিও থাকে তাহলে সেটা নিয়ে আসো সেটা দিয়ে তোমার মহারানা নির্ধারণ করে বিয়ে দিয়ে দেয় কিন্তু সেটাও সে পেলো না তাহলে এই দুটো প্রসঙ্গকে সামনে রেখে আমরা স্পষ্ট বুঝতে পারি যে মহারানাটা ফরজ মহারানাটা দিতে হবে যেহেতু কোরআন বিভিন্ন জায়গায় মহারণা দাও নির্দেশনা দিয়েছে ও নেসা ওয়ুসা সিহীন নেহলা নারীদেরকে তাদের মহারণা হিসাবে তাদের তাদের মহারণা দাও সন্তুষ্ট চিত্তে তারপরে ওয়া হুন্না হুন তাদেরকে তাদের উজুর মানে মহারণা দাও এভাবে কোরআনে বিভিন্ন আয়াতে এসেছে তাহলে মহারণা দিতে হবে আর তার সর্বনিম্ন এটাকে এতটুকু বলা চলে যে এটার একটা বাজার মূল্য থাকলেই চলবে এটা যদি খুব অল্প মূল্যের জিনিসও হয় তাতেও কোনো অসুবিধা নেই যদিও কেউ কেউ এটাকে দেড়হামের কথা বলেছেন কারণ মানুষের যে কোনো একটা অঙ্গের সর্বনিম্ন মূল্য তারা নির্ধারণ করেছেন দেড়হাম এবং যার ভিত্তিতে তারা যেমন কোন অবস্থায় একজন চোরের হাত কাটা যাবে কি পরিমাণ সম্পদ চুরি করলে সেটাকে তারা একটা সম্পদ হিসাবে নির্ধারণ করেছেন এবং বলেছেন হামের নিচে হলে সেটা সম্পদ হবে না বা তার কোনো মূল্য ওইভাবে আসলে ধার্য করা যাবে না ফলে তারা এখানে হাম নির্ধারণ করেছেন একটা যুক্তি এবং কেয়াস কিংবা একটা আর্গুমেন্টের উপর ভিত্তি করে ইস্তেহাদের উপর ভিত্তি করে কিন্তু আমরা এখানে বলবো যে বিশুদ্ধ মত হচ্ছে যদি কোনো জিনিসের মূল্য ইভেন হামের কমেও হয় কিন্তু তার একটা বাজার মূল্য আছে তাহলে সেটা মহারানা হতে কোনো অসুবিধা নেই যেহেতু নবী সাল্লাহ সাল্লাম এখানে মুসলিমের হাদিস এসছে ওয়ালাউ খা তেমন মেন হাদিদ যদিও লোহার একটা আংটি এ কথাটি তিনি বলেছেন যার মূল্য আসলে দরিদ্র হামারও নেচে নাজমুল হুদা আপনি প্রশ্ন করেছেন আপনার লেখা বইগুলোর নাম ও প্রকাশনী সহ জানালে উপকৃত হব আলহামদুলিল্লাহ আমাদের যে বইগুলো মধ্যে প্রকাশিত হয়েছে সেগুলোর আমরা একটা খতিয়ান অথবা একটা উপস্থাপনা আমরা আমাদের ওয়েবসাইটে দিয়েছি মঞ্জুরালাহি ডট কম সেখানে বিশেষ করে আমার যে গবেষণামূলক বইগুলো আলকেয়া সুফিল ইবাদাত এটা সৌদি আরবের রিয়াদের প্রখ্যাত প্রকাশনা মাক্তাবাত রুশ থেকে এটা ছাপানো হয়েছে আর আরেকটি হচ্ছে ইমাম আবু মনসুর আল বাগদাদি ও আরা ও হুফি ওসুল ফেকি জামায়ন ও তৌফিকান ও দরাসাতন এটি আমার পিএইচডি থিসিস এটিও প্রকাশিত হয়েছে সিয়ন পাবলিকেশন্স থেকে এবং এ দুটোর পিডিএফ ভাষ্য আপনারা ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন ডাউনলোড করতে পারবেন আর এছাড়া আরও যে সমস্ত বইগুলো আছে এর মধ্যে ইসলামী বিধানে ঘুষ এটি সৌদি আরবে সালাম থেকে প্রকাশিত হয়েছে এবং আরেকটি বই যেমন আহলসুন্নল জামায়াত আকিদা যে বইটি এটি তয়েবা একাডেমি থেকে প্রকাশিত আর সিয়ান পাবলিকেশানস থেকে আরেকটি বই প্রকাশিত হয়েছে যেটি আসলে মূলত আমার অনুবাদ সেটি হলো ডক্টর সালে আল ফৌজানের লেখা আকিদা তো তৌহিদ আর এছাড়া আমরা মদিনা বিশ্ববিদ্যালয়ের টিচারদের লেখা আরেকটি বই অসুল ইমান আমরা অনুবাদ করি আমি এবং আমার সাথে ডক্টর আবুক্রম জাকারিয়ায় সে বইটি সবুজপত্র থেকে প্রকাশিত হয়েছে এছাড়া আমাদের আরও বেশ কিছু বই বিভিন্ন প্রকাশনা থেকে আসলে প্রকাশিত হয়েছে বিশেষ করে ছোট ছোট বইগুলো আর যেগুলো আসলে এখনও প্রকাশের অপেক্ষায় আছে এর মধ্যে হচ্ছে গবেষণা লেখার পদ্ধতি এবং ইসলামী বিষয়ে গবেষণা কিভাবে হবে সেটির উপর একটি বই এবং আরও আছে মাকাসুদ শেরিয়া আল আল ফেকিয়া ওসৌল উল ফেক এবং জানতে চাই যে পর্বগুলো আমরা ইতিমধ্যে করেছি এছাড়াও আমি তানজিম পত্রিকায় গত পনেরো বছর ধরে যে প্রশ্নগুলোর উত্তর দিয়েছি সেগুলোর একটা সংকলনও হয়তো একাধিক খণ্ডে বের হতে যাচ্ছে তৈরি হচ্ছে ইনশাল্লাহ আর আমরা ইতিমধ্যে একটা কোরআনের কিছু কাজে হাত দিয়েছি সেগুলো আপনাদের সামনে ইনশাআল্লাহ আসতে থাকবে আপনাদের কাছে আমরা আসলে দোয়া চাইছি যেন আল্লাহ তালা আমাদেরকে এই কাজগুলো সুন্দর মতো সুন্দরভাবে উপস্থাপন করার তৌফিক দান করেন এছাড়াও ফেখত পহারা ফেখত সালাহ ইত্যাদি পাণ্ডুলিপিগুলো আমাদের ইতিমধ্যেই তৈরি করা হয়েছে ইসলামের আলোকে পারিবারিক জীবন এবং ইসলামের আলোকে প্যারেন্টিং ইত্যাদি বইগুলো আমাদের অনেকটাই আমরা কাজ শেষ করেছি কিছু কাজ এখনো বাকি আছে তো আমরা আশা করছি যে এরকম আরও খুবই গুরুত্বপূর্ণ সকল বই আমরা আপনাদের সামনে নিয়ে আসার জন্য যে চেষ্টা করছি আল্লাহ যদি সেটা কবুল করেন তাহলে অচিরে আপনাদের সামনে সেগুলো চলে আসবে ইনশাল্লাহ আখতার হুসাইন আপনি বলেছেন যার সঙ্গে বিয়ে হবে বিয়ের আগে তার সঙ্গে ফোনে কথা বলা যাবে কি উত্তর হচ্ছে হ্যাঁ বিয়ের প্রয়োজনে এবং বিয়ের প্রস্তাবনাকে সামনে রেখে দুপক্ষের মধ্যে বিয়ের কার্যক্রমটাকে একটা শেষ পরিণতিতে নিয়ে নেওয়া নিয়ে যাওয়ার জন্য বা এগিয়ে নেওয়ার জন্য পাত্র এবং পাত্রী তারা ফোনে কিংবা সরাসরি কথা বলতে পারবে সরাসরি যখন কথা বলবে তখন শর্ত হচ্ছে কোনো মাহরম অথবা অন্য কোনো আত্মীয় যেমন মা কিংবা দাদি নানি খালা এদের সামনে যেন সেটা হয় এবং যেন এমনভাবে কথোপকথনগুলো না হয় গোপনে কিংবা সন্দেহজনকভাবে যাতে একটা তোহমাত আসতে পারে যে এরা এতক্ষণ কী কথাবার্তা বলছে দুপক্ষের কারও যদি সন্দেহ হয় যে এরা আসলে যেভাবে কথাবার্তা বলছে প্রণয়মূলক সেটা শরীর সম্মত হচ্ছে না তাহলে এই প্রণয়মূলক এমন কথা যাতে তোহমাত আসতে পারে সেটা জায়জ হবে না অথবা সামনাসামনি তারা যদি খেলোয়া মধ্যে থেকে কথাবার্তা বলে সেটাও জায়জ হবে না অর্থাৎ তাদের দুজনকে একে অপরকে চেনার জন্য তাদেরকে একটা রুমে নির্জনে বসার সুযোগ করে দেওয়া হলো অথবা তাদেরকে বলা হলো যে ঠিক আছে তোমরা তো বিয়ে করবে একে অপরকে জানার জন্য তোমরা একটু ঘুরে আসো বাগানে ঘুরে আসো পার্কে ঘুরে আসো বা একসাথে দুজনে মিলে খাও এটা সম্মত নয় এটা শরীয়ত সম্মত নয় বরং শরীয়ত সম্মত শুধু মাত্র বিবাহের মাসলাহাতে এবং বিবাহের প্রয়োজনে শালীনতা রক্ষা করে ভদ্রতা সৌজনতা বোধ রক্ষা করে এবং কোনো খারাপ কোনো কিছু না করে যদি তারা টেলিফোনে কথা বলে সেটা যেমন জায়েজ সামনে যদি তারা বিবাহের প্রয়োজনে কথা বলে সেটাও তাদের জন্য জায়েজ হবে কোনো অসুবিধা নেই এক্ষেত্রে আমরা দেখি যে একটা হাদিস নবী সাল্লিয় থেকে এসেছে জাহির আবন আবদুল্লা রিয়ত হাদিসটা বর্ণনা করেছেন নারসাল্লাসাল্ম বলেন রাত আর আহে দো কুমুল মার আজফ এনিস্তাতা ইন্দোরা ইলামা ইয়াদরহু ইলামেকা হাই যখন তোমাদের কেউ কোনো মহিলাকে খেদ বাঁধায় বিবাহের প্রস্তাবনা দেয় তাহলে সে যদি পারে তাহলে মানে বিবাহর দিকে তাকে উদ্বুদ্ধ করতে পারে এমন কিছু যদি সে দেখে তাহলে সেটা তার জন্য যায়স। সেটা যেন সে করে তারপরে জাভিরান আবদৌলা বলেন ফাখাপাব্তু জারিয়াত নামে একজন মহিলাকে প্রস্তাব দিলাম ফাকুন্ত আতহাব্বা উলাহা আমি তাকে একটু লোকে দেখলাম হা তর এ তুমিনে কাহিহা আমি তার থেকে এমন কিছু দেখলাম যাতে বিবাহের প্রতি আমার আগ্রহ তৈরি হলো আমাকে বিবাহের দিকে সেটা নিয়ে গেল তার মানে হচ্ছে এখানে দেখা গেল যে খেদবা দিলাম প্রস্তাব দিলাম এখানে কিছু কথোপকথন আছে কিছু দেখার বিষয় আছে এগুলো শরীয়তে জায়েজ এবং হাদিসের শেষে বলা হলো ওয়াতজাউহা ফাতা এরপর আমি তাকে বিবাহ করলাম মানে শেষে বললেন তাকে এবং দিকে আমাকে উদ্বুদ্ধ করতে পারে এমন কিছু যখন আমি দেখলাম তখন তাকে বিবাহ করে ফেললাম আচ্ছা এরপরে আরেকটি প্রশ্ন এসছে সোহেল প্রবাসী অর্থাৎ এটা আপনার নেক নেম বোঝাই যাচ্ছে আপনি প্রবাসী সোহেল আপনি প্রশ্ন করেছেন জেনারেল থেকে পড়াশোনা শেষ করেছি দেশের বাইরে থাকি যতটুকুবার ইসলামের নিয়ম অনুযায়ী জীবন চালানোর চেষ্টা করে আসছি আমি আমার ছেলে মেয়েকে দিনের শিক্ষা দিতে চাই সঠিক দিন এবং ইসলামের সঠিক শিক্ষা লাভের জন্য ঢাকার ভেতর বাচ্চাদের ভালো একটি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানের নাম দয়া করে বলবেন যেখানে সঠিক দিন ও ইসলামের শিক্ষা লাভ করতে পারবে আমার বড় সন্তানের বয়স নয় বছর সে এখন সেখানে আপনি ব্র্যাকেটে লিখেছেন লিবিয়া একটি আরবি মাদ্রাসায় ক্লাস থ্রিতে পড়ে দেশে আসলে কোন জায়গায় পড়াবো বুঝতে পারছি না তাই আপনার সুপরামর্শ চাচ্ছি আলহামদুলিল্লাহ দেশে এখন অনেকগুলো ইসলামিক প্রতিষ্ঠান আছে মাদ্রাসা আছে ইসলামিক স্কুল আছে যেগুলোতে আমাদের ইসলাম দরদি ভাইয়েরা তারা প্রাণন্ত চেষ্টা করে যাচ্ছেন যেন এখানে সঠিকভাবে ইসলামী শিক্ষা দেওয়া যায় দিনী পরিবেশের মধ্য থেকে কোরআনের হাফিজ বানানো যায় কোরআন শুদ্ধ করে পড়ানো যায় অনেকগুলো প্রতিষ্ঠান আছে আমি এখানে সুনির্দিষ্ট করে প্রতিষ্ঠানের নাম বলবো না কারণ এক এক প্রতিষ্ঠানের এক এক পরিবেশ সবারই উদ্দেশ্য ভালো সবাই চেষ্টা করে যাচ্ছেন কোনো সন্দেহ নেই কিন্তু এক একজনের প্রতিষ্ঠান সুযোগ সুবিধা এক এক রকম আপনাকে এসে সেগুলো ভিজিট করে দেখতে হবে যে কোনটার পরিবেশের সাথে আপনার চিন্তা ভাবনা কৃষ্টি কালচার আপনার সন্তানের জন্য যেটা ম্যাচ হতে পারে এসব কিছু কোনটা আপনার জন্য বেস্ট এটা আপনাকে খুঁজে বের করতে হবে এমনও হতে পারে যেখানে পড়ালেখা ভালো সেখানে পরিবেশ হয়তো আপনার সাথে ম্যাচ করলো না আবার যেখানে পরিবেশ হয়তো ম্যাচ করলো সেখানে পড়াশোনা ম্যাচ করলো না এটা হতে পারে আমরা বিগত বেশ পনেরো ষোলো বছর ধরে এর কবি দেখে আসছি মদিনা থেকে ফেরার পর থেকে এই জন্যে একদম সুনির্দিষ্ট একটি জায়গা না বলে আমরা বলবো আপনি আপনার বাচ্চাকে কোথায় পড়াতে চান মাদ্রাসায় তাফিজুল কোরআনে আলিয়া মাদ্রাসায় নাকি প্রাইভেট ধারার কোনো মাদ্রাসায় নাকি স্কুলে ন্যাশনাল কারিকুলাম কিংবা ইংলিশ মিডিয়াম ইত্যাদি যে কোনো জায়গায় যেখানেই দিবেন প্রথম কথা হচ্ছে যে আসলে দিনদারি থাকতে হবে দিনদারি থাকতে হবে এবং পরিবেশটা পড়ার অনুকূলে থাকতে হবে এবং যাতে তাদের পোশাক আশাকের কৃষ্টি কালচার কথাবার্তার কালচারটাও যেন ইসলামিক হয় সেটা আপনি খেয়াল করবেন এসব কিছুর ভিত্তিতে আপনি আপনার সন্তানকে দেওয়ার জন্য প্রতিষ্ঠান খুঁজে বের করবেন এটা প্রথম পরামর্শ দ্বিতীয় পরামর্শ হচ্ছে আপনি আমাদের যেই প্রতিষ্ঠান আমরা করতে যাচ্ছি এবং করবে বলে মনে স্থির করেছি সেরকম প্রতিষ্ঠানেও আপনার বাচ্চাদেরকে আপনি সামনে দিতে পারেন বিশেষ করে আমরা কিছুটা শিক্ষার মানে প্রোগ্রাম থেকে আসলে শুরু করতে চাচ্ছি সেটা হলো কলিয়াত কোরআন ওদের রাসাত আল ইসলাম এটা প্রাইভেট ধারার একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে মেদিনা ইউনিভার্সিটির কারিকুলামকে আমরা ফলো করব সেটা মতাবস্ততা লেভেলে মতাবাস মানে হচ্ছে মাধ্যমিক যেটা ক্লাস সিক্স থেকে শুরু হবে এবং তারপরে ফ্যানোভিয়া যেটা ক্লাস হয়তো টেন এবং ইলেভেন টুয়েলভ গ্রেড আমাদের দেশে যেটাকে দাখিল আলিম আলিয়া মাদ্রাসা বলা হচ্ছে বা এর ইকুইভ্যালেন্ট যে প্রাইভেট ধরো মাদ্রাসা বা ইউনিভার্সিটিতে পড়ানো হয় আমরা মাদ্রাসা লেভেলে সেটাই আমরা চিন্তা করছি এবং তারপরে কলিয়া থাকবে কলিয়াতে মাদিনার যে কুল্লিয়াগুলো আছে সেগুলোর সিলেবাস আমরা ফলো করব তো সেটা আমরা ইতোমধ্যে উত্তরায় শুরু করেছি আপনারা একটু খোঁজখবর রাখুন এবং আমাদের সাথে যোগাযোগ রাখুন তাহলে হয়তো বাইশ সাল তেইশ সালে আপনাদের সন্তানদেরকে আমরা মদিনা ইউনিভার্সিটির কারিকুলাম এবং সিলেবাসের আলোকে শিক্ষা দান কর্মসূচি চালিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ ইলিয়াস হোসাইন আপনি প্রশ্ন করেছেন মেয়েদের আজান শুনে বাড়িতে নামাজ পড়তে হবে নাকি আজান না শুনে আউয়াল ওয়াক্তে নামাজ পড়তে পারবে কারণ আমাদের এলাকায় আউয়াল ওয়াক্তে আজান দেয় না এজন্য মেয়েরা কি আজান না শুনে আউয়াল ওয়াতে নামাজ পড়তে পারবে নামাজ পড়ার জন্য মেয়েদের আজান শোনা কি জরুরি না মেয়েদের সালাত পড়ার জন্য আজান শোনা জরুরি নয় আজান শোনা জরুরি না সালাত আর ওয়াক্ত হলে যে কেউ সালাত পড়তে পারেন তবে পুরুষদের ক্ষেত্রে যেহেতু ইসলামের নির্দেশনা হচ্ছে তারা জামাতের সাথে সালাত আদায় করবে এবং জামাতের সাথে সালাত আদায় করার জন্য শরীয়তের বিধান হচ্ছে পুরুষরা জোরে আজান দেবে জোরে একামত দেবে এবং এই আজান একামত উম্মার উপরে একটা সামষ্টিক নির্দেশ হিসেবে এটাকে ফরজে কেফায় বলা হচ্ছে অর্থাৎ প্রত্যেক ব্যক্তিকে আলদালদা আজান আলদালদা একামা দিতে হবে না বরং মসজিদ ভিত্তিক লোকালয় ভিত্তিক তারা যখন জামাতের সাথে সালাত আদায় করবে তখন যে কোনো একজন আজান এবং যে কোনো একজন একামত দিলে তাদের সেই ফরজে ফায়াটা আদায় হয়ে যাবে আর যদি কখনও কোনো পুরুষ একাকে সালাত আদায় করে তাহলে তাদের জন্য জায়েজ হচ্ছে আজান এবং একামত আলাদা আলদা দাও এটা মোস্তাহাব মোস্তাহাব কিন্তু নারীদের ক্ষেত্রে যেহেতু আজান দেওয়াটা জোরে আজান দেওয়াটা তাদের জন্য শরীয়তসম্মত নয় জোরে একামত দেওয়াটা তাদের জন্য শরীয়তসম্মত নয় তবে তারা একাকে তাদের ক্ষেত্রে তারা যদি একামত দেয় সেটা কারো মতে মাকরু আবার ওলামাই কেরামের মধ্যে অনেকেই সেটাকে যেমন মালিকী এবং শাফি মাঝহবের অনেকেই সেটাকে মোস্তাহ বলেছেন আর হাম্বলি মাঝাবের অনেকেই সেটাকে মুবাহ বলেছেন একামতের ক্ষেত্রে আবার অনেকে বলেছেন না নারীদের কোনো আজানও নাই একামত নাই তো মোটামুটি এতটুকু আমরা দেখতে পাচ্ছি যে নারীদের জোরে কোনো প্রথা নেই আজানের তবে একামতের ক্ষেত্রে অনেকেই বলেছেন যে সেটা তারা দিতে পারে তাহলে আপনি যে প্রশ্নটা করেছেন যে আউয়াল ওয়াক্তে তারা আজান শোনাটা শর্ত না সেটা শর্ত নয় আজান দেওয়াটাও শর্ত নয় শোনাটাও শর্ত নয় আর নারীরা তো তাদের ঘরে সালাত পড়বে যেহেতু রাসুল সাল্লাহাম বলছেন অবৈত নারীদের জন্য তাদের ঘরে সালাত আদায় করা সেটাই উত্তম সালাত আদায়ের জন্য তাদের ঘর হচ্ছে তাদের জন্য উত্তম ফলে তারা যদি অবলত সালাত আদায় করতে চায় ইজিলি করতে পারে আজান দিতেও হবে না আজান শুনতেও হবে না আবদুল্লা বিন আবদুল জালিল বলেছেন আবুল কাসেম নাম রাখা যাবে কিনা এখানে একটা হাদিস মনে হয় আপনারা পড়েছেন ইমাম বখারি আবু হর দি আল্লাহ আনহু থেকে বর্ণনা করেছেন যে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সাম্মু বে ইসমি আমার নামে তোমরা নাম রাখো উলায়ু বেকুনিয়াতি এবং আমার কুনিয়াতে তোমরা কুনিয়াত বা উপাধি বা যেটাকে আমরা উপনাম বলি আমার এই কুনিয়াত দিয়ে তোমরা উপনাম তৈরি করো না আল্লা রাসুল সাল্লাহসাল্লাম কুনিয়াত কি আবুল কাসেম তাহলে আবুল কাসেম এই কুনিয়াটা তোমরা ব্যবহার করো না এই যে একটা হাদিস সাহেব বখারির মধ্যে কেতাবুল আদাবে এসেছে এই হাদিসের আলোকেই তাহলে প্রশ্নটা হলো যে আবুল কাসেম এই নামটা রাখা যাবে কিনা অথবা এই কুনিয়াটা ব্যবহার করা যাবে কি না যেহেতু রাসুলসাল্লাহ সাল্লাম এই হাদিসে যেটি বোখারিতে এসছে সরাসরি নিষেধ করেছেন তার এই কুনিয়াটাকে ব্যবহার করতে তো এখানে আমরা কেরামের আ কলগুলো যদি একটু দেখি এই হাদিসের ব্যাখ্যায় দেখি যে অনেকগুলো মতামত তারা ব্যক্ত করেছেন আমরা সব মতামত এখানে বিশ্লেষণ করব না যেহেতু এটা ক্লাস নয় আমরা শুধু জমহুর ওলামাই কেরামের যে মত সেটিকে এখানে তুলে ধরবো এবং তাদের পক্ষে দলিলটা এখানে আমরা বর্ণনা করবো ইনশাল্লাহ জমহুর আল ওলামা উল ফোকাহা যাদের মধ্যে রয়েছেন আল হানাফিয়াহ ওল ম্যালিক এবং যেটি শ্যাফিদের একটা বর্ণনা এবং হাম্বলিদের কাছে একটা দ্বিতীয় পর্যায়ের বর্ণনা তাহলে এই সকল মতের ওলামাই কেরামের যে বক্তব্য সেটা হলো আবুল কাসেম এই কুনিয়াত বা উপনাম ব্যবহার করা জায়েজ হবে না নবী সাল্লাহ সাল্লামের জীবদ্দশায় যুবদ্দশায় এই কুনিয়াদটা ব্যবহার করা যাবে না এখন নবী সাল্লাহ সাল্লাম আসলে নিষেধ করেছেন কুনিয়াত হিসাবে ব্যবহার করতে যেহেতু আরবদের মধ্যে আসলে নাম যাই হোক না কেন তারা কুনিয়া নামেই মানুষকে ডাকত হ্যাঁ ইয়া আবার হাফস ইয়া বেকার তাই না এভাবে ডাকতো তো নবী সাল্লাম এখানে কুনিয়া হিসাবে এটাকে ব্যবহার করতে নিষেধ করেছেন তার জীবদ্দশায় অতএব জমুর ওলামে কেন বক্তব্য হলো এই কুনিয়াতটা ব্যবহার করা বা এই কুনিয়াতে কারোর নাম রাখা বা উপনাম রাখা এটা জায়জ হবে না শুধু নবীসাল্লাহ আসলামের জীবদ্দশায় তার মানে হচ্ছে তাহলে সাল্লামের ইন্দারের পরে ওফাতের পরে এটা জায়জ হবে এটাই হচ্ছে এই উল্লামাইকারের অভিমত এবং তারা আরও বলেছেন এখন যারা এই কুনিয়াতটা ব্যবহার করবে তাদের যদি নাম মুহাম্মাদ হয় অথবা মুহাম্মদ ছাড়া অন্য নাম হয় যেমন আবুল কাসেম মোহাম্মদ এটা রাখলো অথবা আবুল কাসেম শেফিকুল ইসলাম এভাবে রাখলো অর্থাৎ মোহাম্মদ নাম থাকুক বা নাই থাকুক কিন্তু কুনিয়ার যদি থাকে তাহলে সেক্ষেত্রে নবী আল্লাহ সাল্লামের সেটা করতে পারবে না তবে তার মৃত্যুর পরে করতে পারবে আচ্ছা এখানে দলিলটা কী দলিল হচ্ছে তারা বলছেন নবিসাল্লাহ যে আবুল কাসেমে কুনিয়ার ব্যবহার করতে নিষেধ করেছেন তার কারণটা কী বখারির রেওয়ায়তে সেটা স্পষ্টভাবে জানা যায় যে এক ব্যক্তি বাজারে যেখানে নবিসাম উপস্থিত ছিলেন সেখানে নবী সাল্লাহামকে বাদ দিয়ে সে অন্য আরেকজন ব্যক্তিকে ইয়াবুল এভাবে ডাকছিল ফলে নবী দিকে তাকালেন কারণ তারও ছিল আবুল তখন কাসেম যখন তার দিকে তাকালো সে বলল আমি তো আপনাকে নামে এই লোককে ডেকেছি কারণ তারও নাম আবুল কাসেম তখন নবী সাল্লাম বললেন সামু বেসমি আমার নামে নাম রাখো বেকুনিয়াতে কিন্তু আমার তোমরা কারো কুনিয়াত করো না তো এর থেকে বোঝা গেল যে নবী সাল্লা সাল্লাম এখানে তাকে একটা মানে একটা কনফিউশনে ফেলে দেওয়া হয়েছে কি তাকে ডাকা হলো না আরেকজনকে ডাকা হলো ফলে তিনি যখন চোখ দিয়ে সাড়া দিলেন দেখা গেল যে তাকে ডাকা হলো না এটা তার জন্য অসম্মান এবং তাকে বিব্রত বোধ করানো হলো ফলে তিনি সেটা নিষেধ করে দিলেন এবং সেটা তার জবদশাসার সাথেই আসলে সম্পৃক্ত কারণ তার মৃত্যুর পরে আর এই বিব্রত বোধ থাকার কথা নয় এটা হচ্ছে জমর উল্লাম একটা দলিল আরেকটা দলিল হচ্ছে ইমাম তিরমিজির একটা হাদিস যে হাদিস থেকে ইমাম তিরমিজি বলেছেন হাদিফুন সাহি সেটি আলিব নাবি তলিব রাজি আল্লাহ তালহ থেকে বর্ণনা করেছেন তিনি বলেন যে কুলতুয়া রসুল আল্লাহ আমি বললাম হে আল্লাহ রসুল ইন উলেদ আলি ওলেদ উদ্দিন বা আদিকা ও সাম্মি এসমিকা ইসমিকা ও কান্নি হেবে কনিয়াচিকা কাহলে এখানে আলী নবীসল্লাহ আসলামকে জিজ্ঞেস করলেন যদি আপনার পরে আমার কোনো সন্তান জন্মগ্রহণ করে তাহলে কি আমি আপনার নামে তার নাম রাখবো এবং আপনার কুনিয়াতে তার কুনিয়া দেবো সাল্লাম বললেন যে হ্যাঁ তাহলে তিরমিজি হাদিস থেকে বোঝা গেল যে মৃত নবীসল্লাহ সাল্লামের ওফাতের পরে এই নিষেধাজ্ঞা আর থাকবে না আচ্ছা তৃতীয় যে দলিল তারা দিয়েছেন তারা বলেছেন যে জমহর ও লামাইকেরাম তারা বলেছেন যে সাহাবাদের কেউ কেউ তাদের ছেলের নাম রেখেছেন মোহাম্মদ এবং তার কুনিয়াত রেখেছেন আবুল কাসেম অর্থাৎ একই ছেলের নাম মুহাম্মদ এবং কুনিয়াত আবুল কাসেম আবুল কাসেম মোহাম্মদ এভাবে রেখেছেন যারা এভাবে তাদের এই ছেলে সন্তানের নাম রেখেছেন এবং কুনিয়াত দিয়েছেন তাদের মধ্যে রয়েছেন তলহা বিন সাদ জাফর বিন আবি তালেব আব্দুর রহমান বিন আউফ হাত আবি বালতাহ আল্লা আশাদি আল্লাহ তালুমাইন তাহলে বোঝা গেল যে এটা নবিসের মৃত্যুর পরে আচ্ছা এরপরে মোহাম্মদ রহমান আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন বলেছেন আমার মেয়ে গত ইং তারিখে মৃত্যুবরণ করে তার বয়স ছিল এগারো বছর তার কিছু ছবি আমার মোবাইলে আছে ছবিগুলো রেখে দিলে কি গোনা হবে আমার একটি মেয়ে ছিল সে ডাউন সিনড্রোম ছিল জাজাকাল্লাহ খেরান প্রথমত আপনার কে আমরা করব যে আপনি সবর করুন এবং আল্লাহর কাছে সবের আশা করুন একটা সন্তান মারা গিয়েছে মেয়ে যার বয়স ছিল এগারো বছর সম্ভবত সে তখনও হয়তো বালেগ হয়নি কিংবা তার যে রোগ ছিল সে নিশ্চয়ই হয়তো তাকলিফের বাইরে ছিল আল্লাহ তাকে জানত করুন আমরা সেই দোয়াও করছি আর পাশাপাশি তার ছবিটা আপনি মানে সংরক্ষণ করার বিধানটা কেটে নিয়ে আমরা একটু আসলে কথা বলবো প্রথম হচ্ছে ছবি যখন কেউ হাত দিয়ে আঁকে তেল চিত্র হোক আর জলচিত্রই হোক না কেন সেটা শরীয়তে নিষিদ্ধ কারণ নিজের হাতে কেউ যদি ছবি বানায় ছবি তৈরি করে অথবা মাটি দিয়ে স্কাল্পচার বা ভাস্কর্য তৈরি করে বা মূর্তি তৈরি করে এটা শরীয়তে সম্পূর্ণ নিষিদ্ধ এটা শরীয়াতে সম্পূর্ণ নিষিদ্ধ এটা করাও যাবে না এটা যদি কেউ করে থাকে সেটাকে সংরক্ষণও করা যাবে না এগুলো নষ্ট করে ফেলতে হবে ভেঙে ফেলতে হবে যেহেতু এগুলো ইসলামী শরিয়াতে যে সমস্ত তসভির হারাম সর্বসম্মতি কমে তার মধ্যে এগুলো সম্পৃক্ত এবং এ সম্পর্কে আমরা দেখি যে অনেকগুলো দলিল শরিয়াতে আছে সেগুলো কি সেগুলো একটু পরে বলছি তার আগে আর একটু বলে নেই তাহলে এটা গেলো সুরাতের একটা পর্যায়ে আরেকটা হলো ফটোগ্রাফিক যে ক্যামেরা আছে চাই সেটা ভিডিও ক্যামেরা হোক অথবা স্টিল ক্যামেরা হোক কারণ এখন সব ক্যামেরা দিয়ে ভিডিও ছবিও নেওয়া যায় আবার স্টিল ছবিও নেওয়া যায় আমরা আমাদের যে অ্যান্ড্রয়েড ফোনগুলোতে দেখি কিংবা ইভেন এখনকার যে ডিজিটাল ক্যামেরাগুলো আছে সেখানে ভিডিও এবং স্টিল ছবি সবগুলোই নেওয়া যায় তাহলে এই যে ভিডিওর মাধ্যমে আমরা একটা ফটোগ্রাফি নিলাম অথবা ভিডিও করলাম না এই ক্যামেরার মাধ্যমে তাহলে এটা কি যাইস কিনা এখানে দেখা যাচ্ছে ওলামাইকরামের দুটো মতামত আছে আজকের যুগের যারা আলেম আগের যুগে তো এটা ছিলই না এটা তো নতুন একটা আবিষ্কার তাই না ভিডিও ক্যামেরাটা বা ডিজিটাল ফটোগ্রাফিক ক্যামেরা যেগুলো তো একদল বলেছেন যে সমস্ত তুসবিরি হারাম সেটা হাতে করে হোক অথবা ভিডিও ক্যামেরা অডিও ক্যামেরা কিংবা স্টিল ক্যামেরা যার মাধ্যমে হোক না কেন সবই হারাম কারণ হাদিসের মধ্যে ব্যাপকভাবে হারাম হওয়ার কথাটা এসেছে আচ্ছা তারা যে দলিলগুলো এখানে পেশ করেন সেগুলো খুবই শক্তিশালী দলিল মোত্তাফা কালাই হাদিসের মধ্যে একটা আছে আছেন নবীলাম ওলা সোরা সেই ঘরের মধ্যে ফের তারা প্রবেশ করেন না যে ঘরের মধ্যে কুকুর এবং ছবি থাকে আর আরেকটা হাদিস এটি সহি মুসলিমের মধ্যে এসেছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্না আসাদ্দান্না সে আদাব আন ইয়াউম আল কিয়ামাত আল সবচেয়ে বেশি কঠিন মর্মান্ত শাস্তি যাদের হবে তারা হচ্ছে যারা তসফির বানায় যারা ছবি বানায় আর তৃতীয় যে হাদিসটি সেটিও মুতাফাক আলাই হাদিস নবী সাল্লাহাম বলছেন ইন্না আসহাব আহাদ হে সোয়ার ইউ আদাবুন ইয়াউম আল কিয়ামাত ফাইকাল আহ ইউ মা খালাকতুম যে এই সুরাতগুলোর এই ছবিগুলোর যারা মালিক যারা এই ছবিগুলো বানিয়েছে তাদেরকে কেমতের দিন আজাব দেওয়া হবে বলা হবে যে তোমরা যা সৃষ্টি করেছো বানিয়েছো তার এখন রোহ দাও তাকে তাকে জীবিত করো এটা বোহারি মুসল হাদিস চতুর্থ যে দলিল আলিরাদি আল্লাহ হাদিস যে রাসুল্লাহ সাল্লাম বলেছেন তাকে নির্দেশ দিয়ে পাঠিয়েছেন কি নির্দেশ এটা মুসলিমের হাদিস যে যখনই কোনো সুরাত তুমি দেখবে সেটাকে একদম মুছে ফেলবে নষ্ট করে দেবে আর যখন কোনো উঁচু কবর দেখবে সেটাকে সমান করে দেবে কবরকে উঁচু করা যাবে না তাহলে এই যে চারটা দলিল আমরা পেলাম এরকম আরও হাদিস রয়েছে সেগুলো থেকে বোঝা গেল যে এই সুরাত বানানো হারাম তারা বলেন যে এর এটা হারাম হওয়ার কারণটা কি কারণ এই ছবিগুলো দিয়ে আল্লাহর সৃষ্টিকে চ্যালেঞ্জ করে দেওয়া হয়েছে মোদাহাত ও খালতিল্লাহ মোদাহাত খালতিল্লাহ এটা হচ্ছে এল্লাত কারণ নবী সাল্লাসলাম হাদিসে সেটা স্পষ্ট এসেছে ইয়ুদাহু না মা খালাক আল্লাহ আল্লাহ যা সৃষ্টি করেছেন তারা এই ছবিগুলো দিয়ে প্রাণীর এই ছবিগুলো দিয়ে আল্লাহর সৃষ্টি প্রাণীদেরকে চ্যালেঞ্জ করে দিচ্ছে যে আল্লাহ প্রাণী বানান আমরাও বানালাম তো ফলে ক্যামতের দিন আল্লাহতালা হাসরের সেই আসরে তাদেরকে এই প্রশ্নের মুখোমুখি করবেন ফলে তারা বলেন এই ওলামাই ওলামাইকেরাম বলেন যে সব ধরনের তসবির হারাম হবে তবে যেটা জরুরি যেমন কোনো আইডি কার্ডের মধ্যে পাসপোর্টের মধ্যে বা জাতীয় প্রয়োজনে কিংবা প্রশাসনিক প্রয়োজনে যেগুলো প্রয়োজন সেগুলো ছাড়া সবগুলো হারাম আর যারা ওলামাই কেরামের মধ্যে আসলে বিজ্ঞ একদল ওলামা বলেছেন যেখানে আমরা পার্থক্য করছি একটা হলো মানুষের বানানোটা আর একটা হলো ফটোগ্রাফিকটা যেটা মানুষের বানানো তলচিত্র জলচিত্র স্কাল্পচার কিংবা মাটি দিয়ে পাথর দিয়ে লোহা দিয়ে পিতল দিয়ে পশম দিয়ে সুতা দিয়ে যা দিয়ে বানা হোক বানানো হোক না কেন সেগুলো হারাম তবে ফটোগ্রাফিক যে ছবিগুলো সেগুলো হারাম নয় কারণ সেগুলো আসলে বানানো হয়নি সেগুলো হচ্ছে এটাকে বলা হয় অথবা জাস্ট একটা ক্লিক করে সেভ করা হলো সেভ করা হলো এটা বানানো হলো না এটা হলো একটা জিনিস তেবার মতো এখানে বানানো কোনো কিছুই নাই যেই ছবিটা যেই প্রাণীটা যেই সৃষ্টিটা আল্লাহ তৈরি করেছেন আল্লাহ সেই সৃষ্টিটাকে অবিকল হুবহু একটা মানে মেশিনের মাধ্যমে জাস্ট সেভ করে রাখা হলো ফলে রামের মধ্যে অনেক বিজ্ঞ রাম বলেছেন যে ফটোগ্রাফিক এই ছবিগুলো দিয়ে আল্লাহর সৃষ্টিকে কোনো চ্যালেঞ্জ কেউ কোনো দিন করেনি এখনও করছে না সুতরাং এটা ছবি হারাম হওয়ার সেই দলিলের মধ্যে পড়বে না এটা খুবই শক্তিশালী আমরা এই ওলামাই কেরামের মধ্যে বিজ্ঞ ওলামাই কেরামের মধ্যে যাদেরকে পেয়েছে তাদের মধ্যে রয়েছেন শেখ সালিমিন শেখ হাম্মদ আল আনসারি এবং পরবর্তীতে আরও দেখেছি যেমন ডক্টর মোহাম্মদ হাসান সহ আরও অনেক বিজ্ঞ ওলামাই কারাম যারা অত্যন্ত মহাক্ষিক এবং শহীদার আলেম তারা হাদিসকে অত্যন্ত ভালোবাসেন কিন্তু হাদিসের তদ্বিকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অন্যদের সাথে তারা ডিফার করেছেন এবং আমার কাছে এটা অনেক শক্তিশালী মনে হয় যে ফটোগ্রাফিক সে স্টিল ক্যামেরা হোক ভিডিও ক্যামেরা হোক সেখানে ছবি ধারণ করাটা আসলে জায়েজ আছে তবে এখানে মনে রাখতে হবে যেই ছবিগুলো দেখাটা জায়েজ সেগুলোই শুধু উঠানো যাবে যে ছবিগুলো দেখাটা জায়েজ নেই যেমন মেয়েদের ছবি কারণ মেয়েরা তো আওরা ওরা মেয়েরা ওরা মেয়েদের ছবি পাবলিকলি ওপেন করা যাবে না মেয়েদের সৌন্দর্য পাবলিকলি ওপেন করা যাবে না অত মেয়েদের ছবিগুলো তুলে পাবলিকলি এটা শো করা যাবে না সেই ছবিগুলো নিষিদ্ধ উঠানো তবে যদি প্রয়োজন হয় যেমন যেটা আমরা একটু আগে বললাম আইডি কার্ড বা পাসপোর্টের জন্য তাহলে সেগুলো জায়জ হবে অন্যথায় মেয়েদের ছবি অথবা যে ছবি সেরিয়া অ্যালাউ করে না সেই ছবি তোলা যাবে না কিন্তু যে ছবিগুলো দেখলে যেমন একটা গরুর ছবি একটা মানুষ বক্তৃতা দিচ্ছে তার ছবি একজন শাইখের ছবি এগুলো আসলে তুলতে সেরিয়া বাধা দেয় না কারণ এগুলো চোখে পাবলিকলি যে কেউ দেখে সেই দেখার প্রতি সেরিয়া কোনো বাদ নিষেধ আরোপ করে না অতএব ফটোগ্রাফিক কোনো সেশনের মাধ্যমে অথবা ভিডিও ক্যামেরার মাধ্যমে সেগুলো চলমান চিত্র অথবা স্থির চিত্র হিসেবে যেভাবে আসুক না কেন শরিয়াতে তার কোনো নিষিদ্ধতা নেই তবে প্রয়োজন যদি না থাকে বিনা প্রয়োজনে প্রচুর ছবি তোলা এটাকে আমাদের সকল কেরাম ডিসকারেজ করেছেন আমরাও ডিসকারেজ করছি আপনি প্রয়োজন ছাড়া এত ছবি রাখলেন মানে কোনো প্রয়োজন ছাড়া তাহলে এই ছবি না উঠানোটাই উত্তম তবে যদি উঠিয়ে থাকে তাহলে সেটা জায়েজ এবং সংরক্ষণ করাটা সেখানে জায়েজ হতে পারে কোনো অসুবিধা নেই ফটোগ্রাফিক সেশনগুলোর কথা আমরা বলছি যদি কম্পিউটারে অথবা ডিজিটাল ক্যামেরার মধ্যে আপনি সেটাকে সংরক্ষণ করেন এখানে তাহলে আপনার কন্যার যে ছবিগুলো আপনার মধ্যে আছে এই ছবিটা যেহেতু মেয়ের ছবি তাহলে এখানে তো বুঝতেই পারছেন যে আমাদের এই আলোচনা থেকে কিছুটা আপত্তি রয়েছে আর ছবিগুলো যদি আপনার কাছে থাকে তাহলে মৌলিক দিক থেকে শরীয় লঙ্ঘন হয়নি যদিও ছবিগুলো আপনার হাত ছাড়া হয়ে গেলে মেয়েদেরকে আপনি অন্যদের হাতে তুলে দেওয়ার মতোই হল অতএব মেয়েদের ছবি কিংবা শরীয়ত সম্মত নয় এমন ছবির ক্ষেত্রে আমাদেরকে অতীব সাবধান থাকতে হবে অন্য মোবাহ ছবির ক্ষেত্রে সংরক্ষণে শরীয়তে কোনো বাধা নেই এটাই হচ্ছে রাজেহ আর আরেকটা মত তো আমরা বললামই যে যারা বলেছেন সকল ছবি হারাম তাদের কাছে কোনো ছবি সংরক্ষণ করা যাবে না কেরামের মধ্যে মধ্যে বড় কেরাম এই মতের তারা ফটোগ্রাফিক ছবি অন্য ছবির কোনো পার্থক্য করেননি আচ্ছা এরপরে আরেকটি প্রশ্ন এসেছে ফরহিন তাবাসুম বলেছেন বড় সুরা দিয়ে নামাজ পড়তে চাইলে সর্বনিম্ন কয়টি আয়াত অবশ্যই পড়তে হবে আসলে সালাতের মধ্যে কোরআন থেকে তেলাওয়াত করা প্রত্যেক রাকাতে ফরজ এটা আমরা জানি যেহেতু আল্লাহ তালা বলছেন ফখরা উমাতে কোরআন এখন সুরাফাতেহা পড়লে সেই ফরজটা আদায় হয়ে যায় ক্রমে সবার সবার মতে কিন্তু ফরজ সালাতের প্রথম দুই রাকাতে কিংবা সুন্না সালাতের প্রত্যেক রাকাতে সুরাফাতের পর আরেকটা সুরা মিলানোর হুকুমটা কি এটা নিয়ে কেরামের মধ্যে দুটো মত আছে কেউ বলেছেন যে এটা ওয়াজিব আর কেউ বলেছেন যে এটা সুন্না অর্থাৎ অপশনাল সুন্না বা মোস্তাহাব হিসাবে থাকবে তাহলে যারা ওয়াজিব বলেছেন তাদের মতে এটা যদি না পড়ে তার সালাত হয়ে যাবে তবে সৌশেজ করতে হবে আর অধিকাংশ কেরামের মত হচ্ছে সৌশেজ দা করতে হবে না কারণ এটা মোস্তাহাব অন্য সুরা মিলানোটা মুস্তাহাব এভাবে তারা বক্তব্য দিয়েছেন অর্থাৎ সুন্না মুস্তাহাব যেহেতু রাসুলসাল্লাহ সাল্লাম পড়েছেন কিন্তু মানে সার্বিক বিবেচনায় হাদিস কোরআনগুলোকে একসাথ করলে তারা বলেছেন যে এটা মোস্তাহাব আবার যারা বলেছেন ওয়াজিব তারাও বলেছেন মানে সুরা ফাতেহা পড়া দিয়ে ফরজটা আদায় হয়ে গেল বাকি মিলানোর বিষয়টাকে তারা ওয়াজিব বলেছেন সেটাও একটা এজতেহাত যাই হোক এখন ওয়াজিব বলা হোক আর সোন মোস্তাহাব বলা হোক কতটুকু পড়বে এখানে একটা সুরা মিলাতে পারেন একটা আয়াত মেলাতে পারেন হ্যাঁ তিনটা আয়াত মেলাতে পারেন ওলামায়কেরাম কেউ কেউ বলেছেন যে উত্তম হচ্ছে ছোট হলে তিনটা আয়াত মিনিমাম বা তার থেকে বেশি আর বড় আয়াত হলে একটা আয়াতই যথেষ্ট কারণ আমরা জানি যে করোনার কোনো কোনো আয়াত হয়তো হাফ পৃষ্ঠা কোনো কোনো আয়াত আছে পুরো এক পৃষ্ঠা তো সুতরাং বড় ছোটর দিক থেকে যদি দেখা যায় তাহলে খুবই ছোট্ট আয়াত হলে তিনটা মিনিমাম পড়াটাকে কেউ কেউ রেকমেন্ড করেছেন কিন্তু এগুলো ওইভাবে নবী সাল্লাহ সাল্লাম থেকে সাব্যস্ত হয়নি বরং সাল্লামের আমলকে পর্যবেক্ষণ করে তারা ইজতেহাদের মাধ্যমে এই নির্দেশনাগুলো বের করেছেন তো তাতে কোনো অসুবিধা নেই এখানে আমাদের ওলামাইকরামের যতগুলো মত আমরা পেয়েছি তাতে এতটুকু বলা যায় যে আপনি যদি সুরা ফাতেহা পড়েন এবং অন্য কোনো সুরা না মেলেন তাহলে আপনার সালাত হয়ে যাবে তবে ফরজের প্রথম দুই রাখাতে অন্য যে কোনো সুরা অথবা যে কোনো আয়াত ছোট হোক বড় হোক মিলালে অথবা কয়েকটা আয়াত মেলালে আপনার জন্য যথেষ্ট এটাই হচ্ছে সর্বশেষ কথা আহুনা রহমান দিবা বলেছেন ইসলামী তরিকায় বিয়েতে ছেলে ছেলের বাসায় অলিমা করানো হয় এখন যদি মেয়ের বাসায় মানুষ মেয়ে উপলক্ষে বা সামাজিকতার জন্য মেয়ের বাসায় যদি বড় আয়োজন করে উভয় পক্ষকে দাওয়াত দেয় এটাকে জায়জ হবে মেয়ের আদ্য অনুষ্ঠান এটা ইসলামে একটা অনুষ্ঠান আগ ইজাব কবুলের আনুষ্ঠানিকতা তো ইসলাম সমর্থন করে অতএব এটা একদমই কোনো অনুষ্ঠান নয় এই ধারণা অথবা এই এজতেহাদ এ মঠটা শুদ্ধ নয় এখানে মেয়ের বাড়িতে মেয়ের বাবার বাড়িতে আগদটা সাধারণত হয় এটা কিভাবে সম্ভব বিয়ের মতো এত অত্যন্ত গুরুত্বপূর্ণ জটিল এবং সেন্সিটিভ একটা ইস্যুতে মেয়ের বাবা কয়টা খেজুর খেয়ে পক্ষকে বিদায় করে দেবেন এটা অশিষ্ট এটা অভদ্রতা এটা আমাদেরকে বুঝতে হবে সুতরাং মেয়ে পক্ষ যদি উপস্থিত অভ্যাগতদের কিছু পানাহার করান এবং তাদের এবং সেটাই সঙ্গত সেটাই সঙ্গত তাহলে সেটা সরিয়ে বৈধ আছে কিন্তু বিবাহের মৌলিক প্রোগ্রামটা হলো আসলে ওয়ালিমা মানে আগদের পরে বিবাহটাকে এলান করা সমাজের বিভিন্ন শ্রেণীর লোকদেরকে দাওয়াত দিয়ে খাওয়ানোর মূল প্রোগ্রামটা হলো ওয়ালিমা যেটা ছেলের উপরে মেয়ের উপরে নয় আমাদের সমাজে কিছু জাহিলিয়াত আছে আমরা মেয়ের বাবার উপরে অনেক কিছু চাপিয়ে দেই মেয়ের বাবাকে বলি যে বিবাহের মূল অনুষ্ঠানটা আপনাকে করতে হবে এটা সম্মত না চাপানোটা এবং মেয়ের বাবাকে বলা হয় যে একটা সংসার গোছানোর জন্য সব দিয়ে দিতে হবে যেটাকে অনেক সময় আমরা ছেলে যেটা ডিমান্ড করে যৌতুক বলা হয় আমাদের দেশে এটাও সরিয়ত সম্মত নয় তারা কিছু হাতিয়া দিতে পারে স্বেচ্ছায় অথবা নাও দিতে পারে আর মেয়ের বাবা আসলে একটা সামাজিক দায়িত্ব পালন করবেন আদ্য অনুষ্ঠানে স্বল্প সংখ্যক যারা উপস্থিত হয় তাদেরকে তিনি কিছু মিষ্টি খাওয়ায়া খেজুর খাওয়ায়া এবং সামান্য কিছু ভুরি বোঝের আয়োজন করে তিনি এটাকে শেষ করে দিতে পারেন এটাকে সেভাবে রাখাটাই হচ্ছে আসলে শরীয়তের নির্দেশনা এটাকে মেইন এবং জাঁকজমকপূর্ণ প্রধান প্রোগ্রাম হিসাবে শো করা এটা আসলে শরীয়তের নির্দেশনা নয় আমার মনে হয় হয়তো যিনি প্রশ্ন করেছেন সেটাই বোঝাতে চেয়েছেন যে আজকাল আদ্যের অনুষ্ঠানটাকে অলিমার চাইতে বড় করে বিবাহের মেইন এবং বড় এবং সামাজিক অনুষ্ঠানে পরিণত করা হচ্ছে সেটা শরীয়ত সমর্থন করে কি না না এটা এইভাবে শরীয়ত সমর্থন করে না তবে যেভাবে আমরা বলেছি সেভাবে শরীয়ত সম্মত হতে পারে এখানে আমরা দুটো প্রান্তিক সীমানা দেখি একদল মনে করে যে বিয়ে উপলক্ষে কিছু খাওয়ানো যাবে না খাওয়ানোটা বেদাত সুন্দর বিরোধী এটা প্রান্তিক সীমানা এবং তারা মনে করে যে অল্প কটা খেজুর হাতে তুলে দিলে ব্যাস এনাফ আমরা বলেছি যে এটা অস্বজনমূলক এবং আজকে বিশেষ করে সামাজিকভাবে বরপক্ষ যেখানে অনেক দূর থেকে একটা জায়গায় এসেছে এখানে তারা তাহলে যদি দুপুরবেলা বিয়ে হয় কোথায় খাবে সে লাঞ্চটা যদি সন্ধ্যায় বিয়ে হয় তো কোথায় খাবে সেই ডিনারটা তাই না এই ব্যবস্থাটা আসলে যেখানে বিয়ে হয় সেই পক্ষকে করতে হবে তাহলে প্রান্তিক সীমানা যাওয়া যাবে না আরেকটা প্রান্তিক সীমানা হচ্ছে কনে পক্ষ এটাকে ওলিমার ওলিমায় রূপান্তরিত করছেন এটাকে ওলিমায় রূপান্তরিত করা যাবে না তাহলে এই দুটোর মাঝখানে হচ্ছে আসলে হক সেটা হচ্ছে বিবাহ অনুষ্ঠানে যারা আসেন আগদ অনুষ্ঠানে তাদেরকে খাওয়াবেন কোনো অসুবিধা নেই কিন্তু মূল অনুষ্ঠান খাওয়ানোর মূল অনুষ্ঠান হচ্ছে ওয়ালিমা যেটা পক্ষের উপরে কবরস্থানের পাশে মসজিদ মসজিদ নতুন কাজ করাতে একটু সরে গেছে ওই জায়গাটাতে কবর দেওয়া যাবে কি কবরস্থানের পাশে মসজিদ করার ক্ষেত্রে আমাদেরকে খুব সাবধান থাকতে হবে কবরস্থানটা যেন কখনোই কেবলা কেবলার দিকে না পড়ে অর্থাৎ মসজিদের সামনে না পড়ে কারণ আজকাল বহু দেশেই বহু মুসলিম সোসাইটিতে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মুসলিম না জেনে শেরকে লিপ্ত হচ্ছে তারা গিয়ে সেজদা করে কবরওয়ালাকে সম্মান করে তা আজিম করে আর বলে এটা তা আজিমে সেজদা এভাবে তারা শেরকে লিপ্ত হচ্ছে আর কবরটা যাতে শেরকের দিকে না নিয়ে যায় জন্য সাল্লাম বারবার উম্মাকে তিনি সতর্ক করেছেন বলেছেন তোমরা আমার কবরকে প্রতিমা হিসেবে গ্রহণ করো না যাতে তার ইবাদত করা হয় অতএব কবরের ব্যাপারে আমাদেরকে খুবই সাবধান থাকতে হবে এটা একটা সেন্সিটিভ ইস্যুও বটে আমাদের অনেকেই একটা কবর কবরের পাশে দিয়ে দেয় কবরের সামনে দিয়ে দেয় এবং এতে করে একটা কবর পূজার কিংবা কবরকে অতিরিক্ত সম্মান দেখানোর একটা রসম রেওয়াজ তৈরি হয় যেটা শিরিকের পথকে খুলে দেয় অতএব কবরস্থানের পাশে মসজিদ বা মসজিদের পাশে কবরস্থান না করে কবরস্থান একটু দূরে করাটাই ভালো একটু দূরে করাটাই ভালো এখন যদি কোথাও কবরস্থানের উপর মসজিদ হয় তাহলে মসজিদকে সরাতে সরাতে হবে হবে অথবা কবরকে আচ্ছা যদি মসজিদের নতুন কাজ করার কারণে মসজিদটা একটু সরে যায় ওই জায়গাটা খালি হয় তখন কবর দেওয়া যাবে কিনা আমরা বলবো যে না আপনার যেহেতু এখানে নতুন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে আপনি কবরকে একটু দূরে নিয়ে যান মসজিদের সাথে লাগোয়া করবেন না এতে অনেক সমস্যা এতে অনেক সমস্যা এটা একসময় মাজারে পরিণত হবে এবং এতে যে শেরিক বিদ্যা চালু হবে তার জন্য যারা দায়ী থাকবে কেমন পর্যন্ত তারা আসলে পাপের মধ্যে লিপ্ত হতে থাকবে পাপ তাদের উপর বর্তাতে থাকবে মোহাম্মদ মাহবুব বলেছেন আমি চাচ্ছি দেশে যাওয়ার জন্য পরিবার বলছে দেশে না যাওয়ার জন্য তারা মনে করে আমি দেশে গিয়ে খাওয়াতে পারবো না প্রথমত আমি এখন যেখানে আছি যে দেশে আছি সেটা অবৈধ আমি সেখানে অবৈধ দ্বিতীয়ত আমার বিদেশ থাকার ইচ্ছা নেই সুতরাং আমি কার কথা মানবো আল্লাহ এত সহজ প্রশ্ন মাহবুব আপনি কেন করতে গেলেন আপনি যেখানে অবৈধভাবে অবস্থান করছেন সেখানে কি শান্তি পাচ্ছেন বলেন তো আর ইসলাম কি কোথাও অবৈধভাবে থাকাকে অ্যালাউ করে যদিও আমরা জানি বর্তমান বিশ্বের যে থিরি অফ নেশনস বা এই যে প্রশাসনিক যে নীতিমালাগুলো সেগুলো আসলে নতুন আরোপিত পদ্ধতি এটা সময় ছিল না সারা বিশ্বে এক দেশ থেকে আরেক দেশে যেতে কখনোই পাসপোর্ট লাগতো না এবং সেখানে গিয়ে কতদিন থাকতে পারবে এ ব্যাপারেও কোনো আসলে মাথা ব্যথা কারো ছিল না না প্রশাসন নিষেধ করতো না ব্যক্তি নিজে বাধাগ্রস্ত হতো কিন্তু আজকাল এই নিয়মগুলো হয়ে যাওয়ার কারণে সেটা আমাদেরকে মেনে চলতে হবে কারণ এটা আমার ইমেজের প্রশ্ন আমরা যদি কারো বাড়িতে যাই তিনি সেখানে থাকতে না দেন আমরা কি থাকবো থাকবো না তাহলে কোনো দেশে গিয়ে যদি আমাদেরকে থাকতে হয় তাহলে আমাদের সেই দেশের অনুমতি নিয়ে যেতে হবে এটা এখন রসম হয়েছে সামাজিকতায় পরিণত হয়েছে অতএব যদি কোনো দেশ আমাকে অবৈধ বলে ঘোষণা করে দেয় তাহলে আমি সেখানে কেন এই থাকাটা আপনার জন্য সঙ্গত নয় আপনার ইমেজের জন্য ক্ষতিকর মুসলিম হিসাবে আপনার ভাবমূর্তি এখানে ক্ষুণ্ণ হচ্ছে অতএব আপনি এখানে আমার মনে হয় তার কথা মানবেন এই প্রশ্নটা করেছেন আপনি যেটা সঠিক সেটাই মানবেন আপনি চলে আসবেন দেশে আর দেশে আসার পরে আপনি খাওয়াতে পারবেন এটা কেন বলছেন আল্লাহ কি আমাদের দেশবাসীকে রিজিক দিচ্ছেন না আপনাকে আমাকে একটা সুন্দর ইমেজ গড়ে তুলতে হবে একটা সুন্দর জীবন ধারণ পদ্ধতি অবলম্বন করতে হবে রিজেক কম বেশি হতে পারে মানুষ কখনো কঠিন অবস্থায় পড়ে কখনো সে মানে কি বলে যে তার রিজিক বেড়ে যায় সে কখনো প্রশস্ত রিজেকের অধিকারী হয় সেটা তো কোনো ব্যাপার নয় আল্লাহ আপনাকে যখন অনেক বৃত্ত বৈভব দেয় তখন শকর করবেন আর যখন আল্লাহ আপনার একটু কমিয়ে দেয় তখন ধৈর্য ধরবেন কাছে আশা করবেন এবং কাছে দোয়া করবেন আল্লাহ বিপদ থেকে উদ্ধার অবলম্বন করবেন কারণ তাকুয়ার মধ্য দিয়ে রিজেক বাড়ে এবং এমন জায়গা থেকে আসে যা আপনি কল্পনাও করতে পারেননি জাহিদুল হক কাপড়ে প্রস্রাবের ফোঁটা পড়লে সেই কাপড় পাল্টিয়ে ফেলে নামাজ পড়লে হবে নাকি কোমর থেকে পাপড় জন্য ধুয়ে ফেলতে হবে কাপড়ে প্রস্রাবের ফোঁটা পড়লে সেই জায়গা আপনি ধুয়ে ফেললে হবে যদি চিহ্নিত করতে পারেন আর যদি মনে হয় পুরো কাপড়ে বহু জায়গায় ফোঁটা পড়েছে তাহলে আপনি সেই কাপড়টা পাল্টে ফেলবেন যদি মনে হয় যে সেই পেশাবের ফোটা কাপড় ভেদ করে আপনার শরীরে লেগেছে তাহলে শরীরে সে জায়গাটুকু ধৌত করলে হবে পুরো শরীর কোমর থেকে পা পর্যন্ত ধোয়ার কোনো প্রয়োজন নেই তার মানে হচ্ছে এই ডিসকাশন থেকে আপনি বুঝতে পারলেন নাজাসাত যে জায়গায় লেগেছে সেটা কাপড় হলে সেটা পরিষ্কার করতে হবে অন্যটা দরকার নেই আর যদি শরীরে লাগে তাহলে সে জায়গা পরিষ্কার করতে হবে অন্য জায়গা পরিষ্কার করার কোনো প্রয়োজন নেই মাহমুদ ইমরান সরকার বলেছেন আমরা জানি মেয়েদের দুই গালের উপরে চিপে লম্বা চুল হয় এখন অজুতে মুখ ধোয়ার সময় ওই চুলের আগা পর্যন্ত ভেজাতে হবে কিনা চুলের আগা ভেজানো জরুরি নয় এখানে মুখমণ্ডল ধৌত করার কথা বলা হচ্ছে তাই না অজুতে তো মুখমণ্ডল ধৌত করবেন চুলের আগা নয় চুলের গোড়া অর্থাৎ যদি মুখমণ্ডলের মধ্যে কোনো চুল থাকে তাহলে তার গোড়াতে পানি পৌঁছলে চলবে আগাতে পানি পৌঁছাটা জরুরি নয় আমরা আরেকটা প্রশ্ন নিয়ে হয়তো প্রশ্নোত্তর আর আজকের সিলেক্টেড প্রশ্নগুলো শেষ করব তারপরে অল্প কিছু প্রশ্ন আমরা নেব আপনাদের আজকের করা লাইভ সেশন থেকে এক বোনের প্রশ্ন তিনি বলেছেন ছেলের বয়স দশ বছর একটু বেশি দুষ্ট মা অনেক চেষ্টা করে তার সাথে ধৈর্য রাখতে কিন্তু ইদানিং কিছুতে তার সম্ভব হচ্ছে না প্রায় সময় মা ধৈর্য হয়ে রাগারাগি করতে হচ্ছে মায়ের প্রশ্ন কিভাবে ছেলেকে কন্ট্রোল করবেন এবং নিজের মেজাজ কিভাবে কন্ট্রোল রাখবেন বাবার ব্যবসার কাজে দেশ বিশেষে ব্যস্ত থাকতে হয় বাবা ব্যবসার কাজে দেশ দেশ বিদেশে ব্যস্ত থাকতে হয় ছেলে মায়ের কথাও ঠিক শুনতে চায় না কি করণীয় এখানে আসলে প্রথমত এই ছেলের ব্যাপারে বাবা মা দুজনেরই দায়িত্ব আছে বাবা যেহেতু ব্যস্ত থাকে তাহলে মা ঘরের এই দায়িত্বগুলো একটু সতর্কতার সাথে পালন করবেন এখানে প্রথম দরকার হচ্ছে তার ধৈর্য তিনি ধৈর্য রাখতে পারছেন না এটা গ্রহণযোগ্য নয় তাকে ধৈর্য রাখতে হবে এবং ধৈর্য রাখার জন্য তাহলে কী করণীয় সেটা তাকে করতে হবে তিনি আল্লাহর উপর তকল রাখবেন আল্লাহর কাছে দোয়া করবেন এবং বিশ্বাস করবেন যে আল্লাহ আল্লাহর কাছে তিনি তার সন্তানের জন্য যে দোয়া করছেন আল্লাহ ইনশাআ সেটা কবুল করবেন এবং তার সন্তানকে এবং তাকে সাহায্য করবেন এটা প্রথম কথা দ্বিতীয় হচ্ছে আমাদের মায়েদের অনেক ক্ষেত্রেই আসলে প্যারেন্টিং ক্যাপাসিটিটা কম যেহেতু প্যারেন্টিংয়ের উপর কোনো ট্রেনিং আমাদের মায়েরা নিয়ে থাকেন না নেন না আমি প্রসঙ্গক্রম বলতে চাই যে আমাদের তাইবা একাডেমি প্যারেন্টিংয়ের উপর দুটো কোর্স অফার করতে যাচ্ছে এবং খুব সহজেই সেটা শুরু হবে আপনারা এনরোল করতে পারেন আর এই প্যারেন্টিংটা জরুরি প্যারেন্টিং আমরা জানি যে যে কোনো কিছু ম্যানেজ করতে ম্যানেজারিয়াল ক্যাপাসিটি লাগে আজকের কর্পোরেট সংস্থাগুলো নানারকম ট্রেনিং নেয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষক বহুবিধ ট্রেনিং নেন একটা হচ্ছে অ্যাকাডেমিক ট্রেনিং আর একটা হলো একাডেমিক অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং নেন কারণ এগুলো যদি না নেন তাহলে তিনি সুন্দর করে গুছিয়ে কাজ করতে পারবেন না তিনি তার যে সে লক্ষ্যে পৌঁছতে পারবেন না তাহলে একটা ফ্যামিলির মধ্যে বিশেষ করে ফ্যামিলিটা যদি একটু বড় হয় তাহলে এই ফ্যামিলির বাচ্চার পড়াশোনাটাকে কিভাবে আপনি ম্যানেজ করবেন আপনার ক্যাপাসিটি বিল্ড আপ করতে হবে এবং আপনা আপনি যদি শ্বশুর শাশুড়ির সাথে থাকেন তাহলে শ্বশুর শাশুড়িদের সাথে আপনার রিলেশনটাকে কীভাবে চমৎকারভাবে মেনটেন করবেন আপনার ক্যাপাসিটি বিল্ড আপ করতে হবে আপনার সাথে যদি অনেক সন্তানরা থাকে তাহলে সন্তানদের সাথে আপনার রিলেশান কিভাবে ম্যানেজ করবেন আপনাকে আসলে সেই ক্যাপাসিটি বিল্ড আপ করতে হবে আমরা জানি যে ব্যবসায়িক প্রতিষ্ঠানে টিম বিল্ডিং করা হয় এখানেও একটা টিম বাবা মা ছেলে মেয়ে তাদের একটা টিম এই টিমটাকে বিল্ড করতে হবে এবং সেই বিল্ডিংয়ের জন্য আসলে আমাদের কিছু ক্যাপাসিটি কিছু ম্যানেজমেন্ট কনসেপ্ট কিছু প্র্যাকটিক্যাল ওয়ার্কশপ এগুলোর মধ্য দিয়ে যদি আমরা সত্যিকারের দক্ষ প্যারেন্টস হিসাবে গড়ে উঠতে পারি আশা করি যে এই প্রবলেমগুলো রিডিউস করতে পারবো আর মনে রাখবেন পৃথিবীতে যত প্রবলেম সবগুলোকে একদমই রিডিউস করা যাবে না জিরো করে ফেলা যাবে না বরং এগুলোকে রিডিউস করা যায় যেমন দারিদ্র দারিদ্র বিমোচনের কথা বলা হচ্ছে তাই না দারিদ্র কি সারা পৃথিবী থেকে জিরো করে ফেলা যাবে কখনো না কিন্তু কমানো যাবে তাই না এমপ্লয়মেন্ট সমস্যা আমাদের সমাজে চাকরি নেয় অনেকের বেকারত্ব সমস্যা এটা কি জিরো করে ফেলা যাবে না জিরো করে ফেলা যাবে না একটা পরিবারে বাবা মা সন্তান সন্তরীরা থাকে তাদের কোনো প্রবলেমই থাকবে না একদম জিরো করে ফেলবেন পৃথিবীতে এরকম কোনো ম্যানেজমেন্ট নেই কিন্তু রিডিউস করা যাবে সেক্ষেত্রে আমাদের সন্তানদের মধ্যে যদি কেউ বেশি দুষ্ট হয় অমনোযোগী হয় কিংবা বিভিন্ন রকম প্রবলেম দেখা দেয় তাহলে প্রচণ্ড ধৈর্যের সাথে সেটাকে আমাদের মোকাবেলা করতে হবে আল্লাহর উপর তওয়াক্কুল এবং ইমান যেন ক্ষুণ্ণ না হয় তকদিরের প্রতি আমাদের যেন ক্ষোভ তৈরি না হয় এটাকে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে আর দ্বিতীয়ত আমাদের ম্যানেজারিয়াও যে ক্যাপাসিটিটা আছে সেটাকে বিল্ড আপ করতে হবে এবং এভাবেই আমরা যদি কাজ করতে পারি তাহলে ইনশাআল্লাহ আশা করি যে এই যে বোন প্রশ্ন করেছেন তার মতো আরও যারা আছেন তাদের প্রত্যেকেরই হয়তো মানে এই যে সমস্যাটা কিংবা দুশ্চিন্তা টেনশন সেটা দূর হতে পারে এবং তারা হয়তো তাদের এই দুষ্ট সন্তানদেরকে সবচেয়ে দক্ষ মানুষ হিসাবে গড়ে তুলতে পারে ইনশাআল্লাহ দোয়া করছি আল্লাহ যেন আমাদের সবাইকে তফিক দান করেন তো আমাদের এখানে সময় আজকে অনেক হয়ে গেল আপনাদের প্রশ্ন নেওয়ার প্ল্যান ছিল যেটা আসলে আপনারা লাইভে করেছেন কিন্তু আমার ল্যাপটপে আসলে সংযোগ না থাকায় ল্যাপটপ ইলেকট্রিক্যালি বিচ্ছিন্ন হয়ে গেল আমি আসলে আজকে আপনাদের প্রশ্ন নিতে পারছি না ল্যাপটপের যে চার্জ সেটা জিরো হয়ে গেছে তো সময় যেহেতু শেষ আমরা আজকে এখানে শেষ করছি হাদু আসসালাম আলহানবী মহামেদ ওয় আলা ও আসহাবি হাজমাইন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত